আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আল্লাহ আম্মাবাদ প্রিয় দীনী ভাই ও বোনেরা মোস্তাফিজুর রহমান নুয়াজ বলছি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনই ভাই বোনেরা আজকে এমন তিনটি আমল সম্পর্কে আলোচনা করব যে তিনটি আমল করলে মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই বোনেরা এই তিনটি বিশেষ আমলের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে সৈয়দুল ইস্তিকফারের আমল বুখারি শরীফের হাদিসের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সকাল সন্ধ্যা সৈদুল ইস্তিকফার পাঠ করে যে ব্যক্তি সকালে সৈয়দুল ইস্তিগফার পাঠ করে সেই দিন মারা যাবে মৃত্যুবরণ করবে আল্লাহ তালা তাকে সাথে সাথে জান্নাত দান করবে অথবা সন্ধ্যায় পাঠ করে সেই রাত্রে মারা গেলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবে এজন্য বন্ধুগণ আমরা প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সৈয়দুল ইস্তিকফার পাঠ করব যারা সৈয়দুল ইস্তিগফার পাঠ করতে জানেন তারা তো পাঠ করবেন যারা জানেন না তাদের জন্য আমার চ্যানেলে একটি সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে ভিডিও দেওয়া আছে আপনারা সেটা দেখে দেখে সাইয়িদুল ইস্তিকফার শিখে নেবেন সেই ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে প্রিয় বন্ধুগণ দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে সুরা মুলক প্রতিদিন কমপক্ষে একবার করে আমরা সুরায় মুল্ক তেলাওয়াত করব সেটা সময়টা হচ্ছে এশার পর এশার নামাজের পর আমরা একবার করে সুরায় মুল্ক পাঠ করার চেষ্টা করব কারণ যে ব্যক্তি প্রতিদিন সুরায় মুল্ক একবার করে পাঠ করবে কমপক্ষে সে ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে তার কবরের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন কোনো না আজাব দিবেন না কবরের আজাব থেকে সে ব্যক্তি মুক্ত থাকবে আর সুরা মুক পাখির মতো হয়ে সেই ব্যক্তির কবরের উপরে ডানা মেলে থাকবে যেন কোনো ধরনের আজাব এবং গজব সেই কবরের মধ্যে পতিত হতে না পারে আসতে না পারে এজন্য বন্ধুগণ আমরা প্রতিদিন কমপক্ষে একবার ইশার নামাজের পরে সুরায় মূল্ক তেলাওত করব তৃতীয় নাম্বার আমল হচ্ছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পবিত্র কোরআনের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত এবং এই আয়াতের অনেকগুলো ফাজাইল রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ফাজাইল হল রাসুলুল্লাহ সাল্লিসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার আর জান্নাতের মধ্যে শুধু একটি প্রতিবন্ধকতা থাকে সেটা হচ্ছে মৃত্যু অর্থাৎ এই প্রতিবন্ধকতা সরে যাওয়া মাত্রই সেই ব্যক্তির মৃত্যু হওয়া মাত্রই সে জান্নাতে প্রবেশ করবে সুফহানাল্লাহি হবে হামদিহি প্রিয় বন্ধুগণ চিন্তা করে দেখুন কত বড় ফজিলতপূর্ণ একটি আমল অথচ আমরা অনেকেই এই আমলটি করি না বা করার আমাদের সময় হয় না প্রিয় বন্ধুগণ আমরা চেষ্টা করব সময় বের করে ধীরে শাস্তে নামাজ আদায় করার পর সুন্দরভাবে নামাজ আদায় করার পর এই আয়াতুল কুরসি সুন্দরভাবে তেলাউট করার জন্য আল্লাহ বাকর রব্বুল আলমিন আমাদের প্রত্যেককেই এই তিনটে আমল নিয়মিত করার তৌফিক দান করুন আল্লাহ আমিন ওয়া আখির উদ্দান আলহামদুলিল্লাহি আলামিন আলমিন ওয়সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু